সাংসদ দোলা সেন কি বললেন একবার দেখব। कंप्लेन क्यों लॉज नहीं हुआ, सीबीआई का जांच का क्यों अभी तक ऑर्डर नहीं हुआ, जो एक्यूज इसको लगता है उसको क्यों कस्टडी में लेके पूछताछ चालू नहीं हुआ, ये हम चाहते हैं कि प्रेशर हम डालेंगे। गांव वाले बोलते हैं कि खेमराजपुर भी अगल बगल गंगा की पार पिछले 2 महीना में 4-5 ऐसा हादसा हुआ, तो लॉ एंड ऑर्डर आपको अच्छा लगता है? अगर होते तो हाथरस क्यों हुआ, उन्नाव क्यों हुआ, एक के बाद एक लखीमपुर क्यों हुआ? क्या कर रहा है चीफ मिनिस्टर साहब? मोदी जी की छोटा भाई जोगी जी को तो इधर आना चाहिए था एक बार। अभी बुलडोजर के लॉ एंड ऑर्डर के बारे में बहुत कुछ बोल लेते, लेकिन जो बोलते हैं और जो होता है उसमें बहुत अंतर है। सबको पता है मोदी जी जोगी जी ये सब जुमलाबाज है, तो सब बोलते एक है करते वो। ये 303 मिला ना लोकसभा में, इसीलिए घमंड बढ़ गया। बंगाल की जनता भी सिखाए 2021 पे, 2024 में हमको लगता जैसे हादसा बढ़ने लगा देश की जनता दोनों भाइयों को सबक सिखाए। प्रयागे तीर्थ करते सारा देशेर लोक जाए, ओराव गेछेन पुण्य स्नान करे आसुन। বাংলায় যে ধরনের পাপ চলছে তা থেকে মুক্তি পাবেন। একই পরিবারের 5 জনকে নৃশংস হত্যার ঘটনায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রয়াগরাজে যাওয়া প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের। ভালো কথা, প্রয়াগ তীর্থ করতে সারা দেশের লোক যায়, যাচ্ছেন যখন প্রয়াগে তীর্থ স্নান করুন। বাংলায় যে ধরনের পাপ চলছে তার থেকে মুক্তি হবে। আর উত্তরপ্রদেশ যে উন্নয়ন হয়েছে, হাইওয়ে দেখুন, এয়ারপোর্ট দেখুন, রাস্তা দেখুন, কাশী দেখুন, দেখে এসে কমপক্ষে শিখুন উন্নয়ন কি করে করতে হবে, অনুকরণ করুন পশ্চিমবঙ্গের কিছু। যাকে ফাঁসানোর জন্যই যাবতীয় পরিকল্পনা করা হয় বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। ফিনান্স কোম্পানির মালিক বিশ্বজিৎ দাস এই গোটা ঘটনা নিয়ে কি বলছেন একবার দেখব। রবির আমার সঙ্গে কোনো গন্ডগোল নেই, ও আগে আমাদের অফিসের পেপারপত্র কাজকর্ম করতে, সেই জন্য সে বেশ কিছু টাকা আমার থেকে নিয়েছিল, এখন অবধি সেটা পরিশোধ করতে পারেনি, ওটা পুলিশ তদন্ত করছে, কেস করা আছে। কত টাকা? 1,20,000 টাকা। আচ্ছা, কবে নিয়েছে? তার চেক মাধ্যমে নিয়েছিল, সেই চেকের কিস্তি সব আমার কাছে আছে। কতদিন হয়ে গেল? 3-4 বছর। আচ্ছা, তারপরে ও কি নিজে একটা ফিনান্স কোম্পানি? তারপরে ও নিজে একটা কোম্পানি করেছে অশোকনগরের, ওখানে হচ্ছে তার অফিস করেছে। অ্যাড্রেসটা আমি সঠিক জানি না, ওইখানে শুনেছি। এবার ওখানে করার পরে ও বলেছিল যে আস্তে আস্তে তোমাকে আমি টাকা দিয়ে দেবো, কিন্তু দীর্ঘদিন ওকে বলার পরে দেয়নি। তারপরে আমরা কেসের মাধ্যমে ওকে চিঠিপত্র পাঠিয়েছি। কবার চিঠি পাঠিয়েছি? দুবার চিঠি পাঠিয়েছি। সেখান থেকে রাগ শুরু হলো? তারপর থেকে ওর মনে ভিতরে রাগ ছিল, সেই রাগে এসব করছে। আচ্ছা, তখন আমাদের থেকে লোন নিয়েছে। আপনার থেকে লোন নিয়েছিল? ওর মায়ের নামে লোন আছে। মায়ের নামে লোন আছে? লোন নিয়ে এখনো চলছে অটো? কত কিনে? এখনো চলছে, সেই অটো চালাচ্ছে এবং আমাদের কিস্তিও দিচ্ছে। আচ্ছা, অটোতে বোম এবং অস্ত্র পাওয়া গেছে, সেই অটোটা কি বৈধ? ওই অটোটা কিনেছিল? না না, ওই অটোটা আমরা ফিনান্স করেছিলাম। এবার ফিনান্স যে চালাচ্ছিল সেই বদমিল্লা নামে আমরা ফিনান্স করি, তারা টাকা পয়সা দিতে পারেনি ওই গাড়িটা। তখন আমরা কোর্টের মাধ্যমে তাকে চিঠি পাঠিয়ে তারপরে তার থেকে আমরা গাড়িটা কোর্টের মাধ্যমে নিই। আচ্ছা, মানে ভৈরব জানতো যে ওই গাড়িটা আপনার হেফাজতে রয়েছে? রয়েছে।